বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা টিকটিকি দূর করব তার উপায় আজকে আমি আপনাদেরকে জানাবো। বন্ধুরা, একবার যদি আমাদের ঘর বাড়িতে টিকটিকি হয় তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের টেনশন কাজ করে, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে। কারণ কোনো কারণে ভুলবশত টিকটিকির পায়খানা যদি কোনো খাবারের মধ্যে পড়ে যায় কিংবা টিকটিকি মুখ দিয়ে ফেলে, সেই খাবার যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু আপনার শরীরের ভয়ঙ্কর রোগ বাসা বাঁধে। এই কারণে অনেক টাকা ডাক্তারের পিছনে খরচ করতে হয়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে টিকটিকি দূর করতে হয় তার উপায় সম্পর্কে, যা ব্যবহারে টিকটিকি আর কখনোই বাড়িতে ফিরে আসবে না। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটির মধ্যে আমি যে উপকরণগুলো দিব তা হলো কিছুটা পরিমাণ রসুনের খোসা দিচ্ছি। রসুন ছাড়ানোর পরে এই খোসাটাকে কিন্তু আমরা ফেলে দেই। রসুনের খোসায় কিন্তু প্রচুর উপকারী গুণ আছে। বাড়িতে যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে রসুনের খোসা। এরপরে এখানে আমি পেঁয়াজের খোসা নিয়ে নিব। পেঁয়াজ আর রসুনের খোসা যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দুটোই ভীষণ উপকারী। আসলে এগুলো তো আমরা রান্না করার পরে ফেলে দেই, কিন্তু এগুলো আমাদের বাড়ির পোকামাকড় দূর করতে কিন্তু সাহায্য করে। আর সেই সঙ্গে অবশ্যই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাঝে মাঝে যখন দরকার হবে তখন এগুলোকে কাজে লাগাতে হবে। এবারে এর মধ্যে আমি হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো হয় যদি আমরা রাতে ভিজিয়ে রাখতে পারি এই উপকরণটা, তাহলে সকালেই দেখতে পাবেন যে পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে উপকরণগুলো দিয়েছি তার পুষ্টিগুণগুলো কিন্তু জলের সাথে মিশে যাবে। এবারে আমরা এটিকে চুলাতে বসিয়ে ফুটিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। খুব ভালো করে ফুটিয়ে নিব, তাহলেই যে উপকরণগুলো দিয়েছি তার পুষ্টিগুণ আমাদের পানির সাথে মিশে যাবে। দেখুন, আমাদের পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব, কিছু সময় ঠান্ডা করে নিব। এবারে এই পানিটাকে সেঁকে নিব। সেঁকে নেয়ার পর এই পানির মধ্যে কিছু উপকরণ দিয়ে দিব, তারপরেই কিন্তু এই টিকটিকি তাড়ানোর জন্য তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবারে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এছাড়াও চাইলে 1 চা চামচ পাতিলেবুর রসও দিতে পারেন। এর মধ্যে আমি আরও একটি জিনিস দিচ্ছি, সেটা হলো স্যাভলন। স্যাভলন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে। এছাড়াও আপনি ডেটলও দিতে পারেন। এরপরে সর্বশেষ যে উপকরণটি দেব সেটা হচ্ছে পেস্ট। আপনারা যে কোনো দাঁত মাজার পেস্ট ব্যবহার করতে পারেন। এই পেস্টও কিন্তু টিকটিকি তাড়াতে ভীষণ কার্যকরী। পেস্টের যে একটা গন্ধ রয়েছে তা টিকটিকি সহ্য করতে পারে না। এখানে আমি সামান্য একটু পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমি মিশ্রণটা তৈরি করলাম, এটা কিন্তু টিকটিকি তাড়ানোর জন্য ভীষণ একটি কেমিক্যাল, যা ঘরোয়া ঔষধও বলতে পারেন। আমরা বাজার থেকে টিকটিকি তাড়ানোর যে নানা রকম ঔষধ কিনে আনি, তার থেকে আমরা যে ঘরেই তৈরি করে নিলাম একটা স্ট্রং কেমিক্যাল, এটা কিন্তু টিকটিকি তাড়ানোর জন্য 100% কার্যকরী। এটাকে আমরা এখন কিভাবে ব্যবহার করব। দেখুন, আমাদের বাড়িতে তো যে কোনো ধরনের স্প্রে বোতল থাকে, কিংবা পানির বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। একটি বোতলে মিশ্রণটি ঢেলে নিতে হবে। এটা যদি আপনার একবার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু 2-3 মাস ভালো থাকবে। আশা করছি প্রথমবার ব্যবহার করেই আপনাদের খুব ভালো কাজ হবে। আর যে জিনিসটা আমাদের করতে হবে, সন্ধ্যাবেলায় কিন্তু অবশ্যই আমাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে, কারণ এই সময় নানা রকম পোকামাকড়, মশা, এরা কিন্তু ঘরের মধ্যে বেশি ঢোকে। আর সেই সব পোকামাকড় খাওয়ার জন্যই কিন্তু টিকটিকিরা আমাদের ঘরের ভেতরে ঢুকে যায়। তাই এই সময়টা অবশ্যই জানালা দরজা বন্ধ রাখতে হবে। এবারে দেখুন, বাকি যে মিশ্রণটা রয়েছে এটা তুলোর বল দিয়ে মিশ্রণটা ভিজিয়ে নিচ্ছি। এবারে এটাকে যেখানে চিপায় চাপায় ভেন্টিলেটরের ফাঁকে, রান্নাঘরের গ্যাসের চুলার নিচে, এই সব জায়গায় দিয়ে দিন। কারণ এই সব জায়গায় রাতের বেলায় নানান রকম পোকামাকড় ঘোরাঘুরি করে।
আর এইসব খাওয়ার জন্যই কিন্তু টিকটিকিরাও চলে আসে। এরপরে স্প্রে বোতলের সাহায্যে যেখানে টিকটিকির উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিতে হবে, যেমন লাইটের আশেপাশে, কারণ লাইটের আশেপাশে নানা রকম পোকামাকড় আসে, তাই এই জায়গাটায় খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। জানালার আশেপাশে স্প্রে করে দিতে হবে, কারণ এই গন্ধের কারণে কিন্তু টিকটিকিরা আর কখনোই আসবে না, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেমেডিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে তারপরে কমেন্ট করে জানিয়ে দিন। আশা করছি অনেক ভালো কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।